পিতৃতান্ত্রিক সমাজে যে কাজগুলোকে মনোযোগের কাজ বলে খুব গুরুত্ব দিয়ে দেখা হতো, আজ এত বছর পরেও ওই কাজগুলো ভীষণ গুরুত্ব পেয়ে আসছে। সবকিছুর জন্য পুরুষদের দোষারোপ করবেন না। না, তা করছি না। দেখুন, এই গ্রহের ধ্বংসটা কোনো কুমতলবের জন্য কিন্তু হয়নি, হয়েছে বরং মানুষের আনন্দ উপভোগের চেষ্টায়। যেই আপনি আনন্দ খোঁজার চেষ্টা করেন, এক একজনকে এক একটা করে গ্রহ দিলেও যথেষ্ট নয়। সদগুরুজি, সদগুরুজি, আমার অনেক প্রশ্ন আছে। আপনি এক একটা করে প্রশ্নবান শুনুন। হ্যাঁ, এই পিতৃতান্ত্রিক দুনিয়ায় থেকে। আচ্ছা, কোনজন আপনি, শক্তি না মুক্তি? আমি মুক্তি। বেশ, আমার মনে হয় নারী সুলভ হওয়ার মধ্যে প্রচুর ক্ষমতা আছে, লালন পালন করতে পারার মধ্যে প্রচুর ক্ষমতা আছে, আর মনোযোগটাই হলো ক্ষমতা। পিতৃতান্ত্রিক সমাজে যে কাজগুলোকে মনোযোগের কাজ বলে খুব গুরুত্ব দিয়ে দেখা হতো, আজ এত বছর পরেও ওই কাজগুলো ভীষণ গুরুত্ব পেয়ে আসছে। তো আমাদের হয়তো রোজকার জীবনের কিছু ভুলে মন থেকে মুছে দিয়ে নতুন করে শিখতে হবে, তাই দয়া করে পরামর্শ দিন, আমরা কিভাবে রক্ষা করতে পারি। সবকিছুর জন্য পুরুষদের দোষারোপ করবেন না। না, তা করছি না। আমি শুধু স্পষ্ট করে বলছি, ক্ষমতা বলতে আমাদের কি শেখানো হয়েছে। হ্যাঁ, এটা অনেকভাবেই দেখা যেতে পারে, এটাকে বিতর্কিত করে তোলার চেষ্টা করছি না, মজা করার জন্যই বলছি। পুরুষরা যদি ভুল পথে যাচ্ছিলেন হাজার হাজার বছর আগে থেকেই, মহিলারা তো সবসময়ই ছিলেন, এর চেয়ে ভালো কিছু জেনে থাকলে ওনারা শুধরে দিতেন। তো নির্ঘাত ওনারাও এর চেয়ে ভালো কিছু জানতেন না, তাই না? তো মানুষের অজ্ঞতা বা এই গ্রহে তাদের কাজকর্ম লিঙ্গ দিয়ে ভাগ করা যায় না। হ্যাঁ, কিছু কিছু জিনিস করা যায় হাতে গোনা কিছু, কিন্তু মোটের ওপর কাজকর্মটা লিঙ্গভিত্তিক একদমই নয়, বরং সে সময়ের মানুষ লোভ, মানুষের আকাঙ্ক্ষাই এটা করে থাকে। সবচেয়ে বড় কথা, শুধুমাত্র একটা কারণেই আমরা নিজেদের এই কিনারা এনে ফেলেছি। দেখুন, এই গ্রহের ধ্বংসটা কোনো কুমতলবের জন্য কিন্তু হয়নি, হয়েছে বরং মানুষের আনন্দ উপভোগের চেষ্টায়, ভালো থাকার চেষ্টায়। মানুষ ভালোভাবে বাঁচতে চায়, ভালো বলতে তারা যা বুঝত আর কি। এটা এই জন্যে হয়নি যে ধরিত্রী মাতাকে কেউ খুন করতে চেয়েছিল, হ্যাঁ কি না, এমন কোনো উদ্দেশ্যই ছিল না। তাহলে ভালো থাকতে গিয়ে আমাদের এমন মূল্য চোকাতে হচ্ছে কেন? কারণ আনন্দ খুঁজতে গিয়ে। একটা গল্প বলি আপনাদের। একজন আলু চাষি ছিলেন, আলু চাষি কেমন। একদিন, জানেন তো মরশুমটা আসছে, ওনার আম খেতে ইচ্ছে হলো, উনি একটা আম গাছের সামনে গেলেন, কিন্তু আলু চাষি হওয়ার দরুন অভ্যেসবশত উনি খালি খুঁড়েই যেতে লাগলেন, গাছটা ওনার ঘাড়ে পড়ার আগে অবধি। এটা একটা অভ্যেস। নারকল চাইলে আপনার ওপরে যাওয়া উচিত, তা না করে আপনি নিচে খুঁড়তে লেগেছেন, গাছটা তো পড়ে যাবেই, তাই না? তো আপনি আনন্দ চান, আপনার অন্তর্মুখী হওয়ার কথা, কিন্তু আপনি তো গ্রহটা থেকে নিংড়ে নিতে চাইছেন। হ্যাঁ, এই জন্যই আমাদের এই অবস্থা। আপনি কখনোই ভালো থাকতে পারবেন না নিজের চারপাশে যে আয়োজনগুলো করছেন সেগুলো দিয়ে। এই আয়োজনগুলো দিয়ে সুবিধে হবে, আরাম হবে, হ্যাঁ তাও খানিকটা দরকার বই কি, কিন্তু কতটা আরামের দরকার আমাদের সত্যিই লক্ষ্য করলে দেখবেন। এর জন্যে গ্রহটাকে বাজি রাখতে হবে না। ভালো থাকতে গিয়ে, আনন্দে থাকতে গিয়েই আমরা গ্রহটাকে ধ্বংস করে ফেলেছি, আরামে থাকতে গিয়ে নয়, দয়া করে লক্ষ্য করুন, হ্যাঁ কি না? আপনি যদি সত্যি ভালো থাকেন শারীরিক ও মানসিকভাবে, আমাদের আসলে খুব কম আরামের দরকার, হ্যাঁ কি না? লক্ষ্য করে দেখেছেন, যেদিন আপনি ভীষণ খুশি থাকেন আপনার কিচ্ছু দরকার হয় না, পাথরের উপরে বসেই আপনি দিব্যি কাটাতে পারেন, কিন্তু যেদিন মন মরা থাকেন আপনার গুচ্ছের বালিশ দরকার, তাই তো? তো এই সবই মানুষের ভালো থাকা, মানুষের আনন্দ খুঁজতে গিয়ে হচ্ছে।
কারণ তাদেরকে কেউ বলে দেয়নি যে আম চাইলে সেটা পেড়ে নিতে হবে, ওপরে তাকিয়ে গাছ থেকে পেড়ে নিন আমটা, মাটি খুঁড়তে যাবেন না। আজন্ম আপনি আলু চাষী হতে পারেন, কিন্তু আম যদি চান ওপরে তাকাতে হবে, নিচের দিকে নয়। এটাই হলো একমাত্র সমস্যা, অন্তর্পানে চাওয়ার বদলে আমরা বাহির পানে চেয়েছি মানুষের আনন্দ খোঁজার জন্যে। আর আমরা যতই যাই করি না কেন, ছাতার মাথা আনন্দ কিছুই আসছে না, তো আমরা আরও বেশি বেশি করে করতে থাকি, তাতে কিচ্ছু লাভ হয় না, সবটাই ধসে পড়ে। আমি যখন অর্থনৈতিক ফোরামে ছিলাম, জানেন তো, বিশেষ করে ওই সালটায়, মানে 2008, পাশ্চাত্যের বাজারগুলোয় যখন একটা নির্দিষ্ট পরিমাণ মন্দা চলছিল, তো প্রায় 1200 জন বিজনেস লিডার, ওনারা প্রত্যেকেই কোটিপতি, কেমন, তো আপনি এক অঙ্কে, দুই অঙ্কে না তিন অঙ্কে, সেটাই একমাত্র প্রশ্ন। কিন্তু ওনারা সবাই মনমরা, কারণ মন্দা, কারণ আপনার কয়েক কোটি কমে গেছে কালকে যা ছিল তার থেকে, বা কিছুদিন আগের থেকে। তারপর এই পুরো ব্যাপারটা চলছিল, আর অর্থনৈতিক ফোরাম আমায় তখন জিজ্ঞেস করে, সদগুরু আপনি মন্দা ও অবসাদ এইটা নিয়ে একটা সভা করছেন না কেন? আমি বলি মন্দাটাই ঢের মন্দ, এর ওপর আবার অবসাদের দিকে পা বাড়াচ্ছেন কেন? কিন্তু এই মুহূর্তে আপনি নিজের অর্থনৈতিক এঞ্জিনটাকে এমনভাবে বানিয়ে ফেলেছেন যে আপনি ব্যর্থ হলে আপনি অবসাদে ভুগবেন, আর সফল হলে আপনার নরকের হাল হবে, তাই তো? এটা ওই পঞ্চতন্ত্রের গল্পটার মতো, যেখানে লোকটা গাছের ডালের ভুল দিকে বসে সেই ডালটাকেই কোপাচ্ছিল, যেই সফল হবেন সেই পড়ে যাবেন। আমাদের মানুষদেরও এই মুহূর্তে একই অবস্থা, কারণ এই মুহূর্তে দুনিয়া জুড়ে সবাই আকাঙ্ক্ষা করছে। আকাঙ্ক্ষা ব্যাপারটা কি, বেশিরভাগের মনে আমেরিকা যুক্তরাষ্ট্র কোথাও একটা আকাঙ্ক্ষা হয়ে দাঁড়িয়েছে, জেনে শুনেই হোক বা অজান্তে, কেমন, এমনকি জানেন তো, এখানে যেদিকেই তাকান দেখবেন ব্লু ডেনিম, আমেরিকা যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষা হয়ে দাঁড়িয়েছে। এটা আমেরিকার শ্রমজীবী মানুষদের পোশাক, এই জন্যেই এইরকম ছেঁড়াখোঁড়া দশা। কিন্তু এখন জামাটা বিশেষভাবে ছিঁড়তে গেলে $1000 খরচ করতে হবে। তো এটা আকাঙ্ক্ষা হয়ে দাঁড়িয়েছে, আসুন বুঝি ব্যাপারটা। যদি গ্রহের এই 800 কোটির কাছাকাছি মানুষের একজন গড়পড়তা আমেরিকা নাগরিকের যা আছে তা থাকতে হয় জিনিসপত্রের দিক দিয়ে, তাহলে 4.5 খানা গ্রহ লাগবে আমাদের। এই মুহূর্তে আধখানা গ্রহই বেঁচে আছে, শুধু আধখানা চলে গেছে, কিন্তু দয়া করে বুঝুন, এটা 50% বেশি ওপরের মাটি চলে গেছে, তার মানে গ্রহের অর্ধেক ভাগটাই চলে গেছে। এটা ফিরিয়ে আনতে 500 থেকে 1000 বছর লাগবে, রাতারাতি এটা হয়ে যাবে না। তো আমাদের আকাঙ্ক্ষাগুলো এইরকম হয়ে দাঁড়িয়েছে। আমাদের আনন্দ নির্ভর করে একটা বাড়ি থাকার উপরে নয়, বরং একটা গুদাম ঘর থাকার উপরে। বেশিরভাগ বাড়িকেই গুদাম ঘরের মতো দেখাচ্ছে, গাদাগুচ্ছে জিনিসে ভর্তি, যেগুলো জীবনেও কাজে লাগবে না। বাড়ির কতগুলো জিনিস আপনি মাসে অন্তত একবার হলেও ব্যবহার করেন, লক্ষ্য করে দেখুন সেটা। মাসে একবারও যদি ব্যবহার না করেন, তাহলে এমন কাউকে দিয়ে দিন যার কাজে আসবে, অনেক কাজে আসতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো যেহেতু জড়ো হতে থেকেছে, এগুলোর কার্যকারিতার জন্যে নয়, এই জিনিসগুলো জড়ো হয়েছে বরং আনন্দ খোঁজার জন্যে। এইভাবে কিন্তু আসবে না আনন্দ, আনন্দে আত্মহারা হতে চাইলে এটা নিয়ে কিছু একটা করতে হবে আপনাকে, এই সবগুলো নিয়ে নয়। ওগুলো আমার সুযোগ সুবিধে, আরাম, কাজকর্মের জন্য করি, তার জন্য অনেক জায়গা আছে, সেদিক দিয়ে গ্রহটা উদার। আমরা সবাই কর্মঠ এবং ভালো থাকতে পারি, নিজেদের ভালো থাকা এবং আনন্দ যদি আমরা নিজেদের ভেতরে সামলে নিই, তাহলে আমাদের সবার জন্য যথেষ্ট জায়গা আছে, আমরা যা ইচ্ছে তা সব করার জন্যে। কিন্তু যেই আপনি আনন্দ খোঁজার চেষ্টা করেন, এক একজনকে এক একটা করে গ্রহ দিলেও যথেষ্ট নয়।